স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2022 সংসদে পাশ হয়েছে। একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনে আজ বিলটি পাশ হয়। বিলটির সংশোধনীতে বলা হয়েছে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠনের আগ পর্যন্ত কাজ চালানোর জন্য প্রশাসক নিয়োগ দিবে সরকার। সরকারি কোনো কর্মকর্তা বা সরকার উপযুক্ত মনে করে এমন কোনো ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। তবে এই সংশোধন নিয়ে আপত্তি জানান বেশ কয়েকজন সংসদ সদস্য। এছাড়া কোনো পল্লী এলাকাকে শহর ঘোষণার ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বের শর্ত বাড়িয়ে পৌরসভা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সংসদ। অবৈধ উপায়ে অর্জিত টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের উপপরিচালক আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা একে মামলাটি করেন। দুপুরে সংবাদ সম্মেলনে দুদকের সচিব মাহবুব হোসেন জানান, দেশে থাকার সময় এস কে সিনহা নানাভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেন। এই অর্থ দিয়ে সিনহা যুক্তরাষ্ট্রে একটি তিনতলা বাড়ি কিনেছেন। এই বাড়ি কিনতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার সহযোগিতা নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশের বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে, ন্যায় বিচার পাচ্ছে মানুষ। সকালে সুপ্রিম কোর্টের নবনির্মিত বারোতলা বিজয় একাত্তর ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান, পরবর্তীতে তা চালিয়ে গেছেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, 1975 সালের পর কয়েক দফা সেনা শাসন আসার বিষয়কে উচ্চ আদালত অবৈধ রায় দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। অনেক বাধা পেরিয়ে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করেছে সরকার। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। দুটি ব্যান্ডের নিলামে দেশের চার মোবাইল অপারেটরের কাছে 10,545,70,000 টাকার তরঙ্গ বিক্রি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি চালুর জন্য রাজধানীর একটি হোটেলে বেলা 11:15 শুরু হয় বিটিআরসি নিলামেতে অংশ নেয় দেশের চার মোবাইল অপারেটর টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। নিলাম শুরুর আধ ঘন্টার মধ্যে 2.3 GHz এবং 2.6 GHz ব্যান্ডের 190 MHz তরঙ্গ বিক্রি হয়ে যায়। বর্তমানে দেশে 4G সেবা চালু আছে। গত বছরের 12 ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে দেশে পরীক্ষামূলকভাবে 5G সেবা চালু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ক্রমেই পিছিয়ে পড়ছেন ইমরান খান। অনাস্থা ভোটের আগেই পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার দল। 3 এপ্রিল ইমরানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের উপর জাতীয় পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান। পাশাপাশি বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সাথেও সমঝোতা করেছে দলটি। ফলে বর্তমানে বিরোধী জোটের পক্ষে রয়েছে 199টি ভোট আর সরকারি জোটের কাছে রয়েছে 142টি ভোট। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন 342টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে 172টি ভোটের প্রয়োজন হবে। কিয়েভ ও চেরনিহিভে রাশিয়া হামলা কমানোর প্রতিশ্রুতি দিলেও বুধবার বোমা বর্ষণ করেছে বলে দাবি করেছে শহর দুটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের দাবি, ইউক্রেনে সামরিক আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সত্য জানাতে ভয় পাচ্ছেন তার উপদেষ্টারা। তাই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর দুর্বল অবস্থান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন তারা। যুক্তরাজ্য জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া কিছু রুশ সেনা তাদের দলনেতাদের আদেশ পালনে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে 1 এপ্রিল থেকে আবারও অনলাইনে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।